হয়েছে তাদের এক দফা আছে এক দফা আন্দোলনে তারা আছে সেটা হলো যে তারা মাননীয় প্রধানমন্ত্রী অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না ওনাদের দাবিটা হলো যে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় তা আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশে আগামী জানুয়ারি মাসে ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার অধীনে একটা আমাদের নির্বাচন হবে এবং এই নির্বাচন সুষ্ঠ হবে সুন্দর হবে এবং অবাধ হবে তাদের এক দফা আন্দোলন কিন্তু ব্যর্থ হয়ে গেছে জনগণ বাংলাদেশের জনগণ তাদের আন্দোলনে কিন্তু কোনো সমর্থন নাই কোনো অংশগ্রহণ কেউ করতেছে না তাদের আন্দোলন এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে আছে আমার এখন কথাটা হলো ফেসবুক আর ইউটিউব তারা তো ভোট দিবে না ভোট মানুষ দিবে তো আপনারা ফেসবুক ইউটিউবে থাকেন আমরা কিন্তু মানুষের কাছে গিয়ে মানুষের ভোট নিয়ে ইনশাআল্লাহ